नमस्कार बंधुरा, आमी बर्णाली। वेलकम टू बर्णालीज किचन। आज के आपनादेर सामने निये एसेछि कोलकाता स्टाइल नरम तुलतुले रसगोल्ला, जा खेते खूब सुंदर हबे, परफेक्ट हबे घरे तैरी हिसाबे। प्रथमे देखुन आमी कि करछि। प्रथमे आमी 1 लिटार 250 मिलिलिटार दूध निएछि, जेटा कि ना जाल दिए नेब। दूधे जखनी उथाल आसबे तखनी आमी फ्लेमटाके गैसेर फ्लेमटाके बंद करे देब। এই দুধ বসিয়ে আপনারা কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন, নালে কিন্তু লেগে লেগে যেতে পারে, তাই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে রসগোল্লার ক্ষেত্রে সাহায্য করেছে আমার মা, আজকে আমি ভিডিও করেছি এবং ডাইরেকশন দিয়েছি, মা সেইভাবেই রসগোল্লা তৈরি করেছে। দেখুন, গ্যাস যখন দুধে উতাল আসলো তখন গ্যাসটাকে বন্ধ করে দেব এবং খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি 2 থেকে 2.5 চামচ মতন ভিনিগার দিয়ে ভালো করে ছানাটা কেটে নেব। আপনারা চাইলে এক্ষেত্রে পাতিলেবুর রস বা ছানা কাটার পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমি ঘরোয়া পদ্ধতির জন্য আমি এখানে ঘরে ভিনিগার ছিল যখন ভিনিগারই ব্যবহার করেছি। ভিনিগার দিয়ে বা একবার দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিয়ে আরও একবার ভিনিগার দিয়ে দেবো। এক্ষেত্রে আমার 2.5 চামচ মতন ভিনিগার ব্যবহার করেছি আমি দুধে। দেখুন, ছানা কাটা শুরু হয়ে গেছে, ছানাগুলো দলা পাকিয়ে এসেছে। এই সময় আমি আবার একটুখানি ভিনিগার নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ছানা তৈরি হয়ে যাচ্ছে। এখানে 3 থেকে 4 মিনিট মতন আপনাকে সময় দিতে হবে ছানা কাটার জন্য। দেখুন, ছানা কেটে প্রায় রেডি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরকম একটা সাদা সুতির কাপড় নিয়েছি এবং তলায় একটা বাটি বসিয়ে নিয়েছি। ছানাগুলোকে আমি এই কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা যখন পাতিলেবু ব্যবহার করবেন ভালো করে কিন্তু ছানাটাকে ধুয়ে নেবেন, কারণ পাতিলেবুর একটা টক ভাব থেকে যায়। তবে আমি ভিনিগার দিয়ে করার সময়ও ছানাটাকে ধুয়ে নিয়েছি। এইভাবে ভালো করে কাপড় থেকে রস চিপে চিপে বের করে নেবেন, যাতে এটা জলটা ভালো করে বেরিয়ে যায়। ছানায় যত পরিমাণ জল বেরিয়ে যাবে তবেই কিন্তু ছানাটা মাখতে বেশ ভালো হয়, কারণ ছানায় জল থাকা অবস্থায় কিন্তু ছানাটা মাখতে অনেক সময় লাগে। তাই এইভাবে ভালো করে রস চিপে আমি এটাকে এই ছানাটাকে 1 ঘন্টার মতন ঝুলিয়ে রেখে দেব। দেখুন, আমি ঝুলিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন ঝোলানো অবস্থায় রেখেছিলাম আমি। এটা থেকে ভালো করে জল বেরিয়ে গেছে। এরপরে আমি ছানার মণ্ডটাকে কাপড় থেকে একটা থালার ওপরে বের করে নিচ্ছি এবং এই ছানাটাকে আমি ভালো করে হাতে তালুর সাহায্যে ভালো করে মেখে নেব। প্রায় 15 মিনিট মতন আমি এই মাখাটা মেখেছি। দেখুন, যতক্ষণ আপনারা মাখবেন তবে কিন্তু রসগোল্লাটা ততটাই নরম এবং বেশ সুন্দর হয় খেতে, এতে রসও ভালো করে ঢোকে। দেখুন, এইভাবে সমস্ত ছানাটা 15 মিনিট ধরে মাখার পর সব কিন্তু একসাথে হয়ে আসছে, কোনো ছাড়া ছাড়া ভাব নেই। দেখুন, একটা সফট মতন মাখা তৈরি হয়ে গেল। 15 মিনিট মাখার পর আমি এখানে 1.5 চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি। 1.5 চামচ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। এটা দিয়ে, ময়দা এবং চিনি দিয়ে, আরও 10 মিনিট মতন ছানাটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করব। দেখুন, 10 মিনিট মতন মাখতে সময় লেগেছে। দেখুন, ছানাগুলো খুব সুন্দর একসাথে হয়ে গেছে, বেশ একটা সফট ডো তৈরি হয়েছে এবং এখান থেকে আমি ছোট ছোট গোল করে বল কেটে নেব। দেখুন, এইভাবে আপনারা যেমন সাইজ পছন্দ করবেন সেইভাবে কেটে নেবেন। অবশ্যই একটু ছোট করবেন, কারণ এটা রসে পড়লে একটু ফুলে যাবে। তো আমি এই ধরনের বড় গোল কেটে নিয়েছি। দেখুন, এরমভাবে গোল গোল করে তৈরি করে নেব। হাতে তালুর সাহায্যে ভালো করে গোল গোল তৈরি করে নিচ্ছি। এই সময় দেখবেন যাতে এই মণ্ডটার মধ্যে যেন ফাটা ফাটা না থাকে, প্লেন এর গা যেন খুব মসৃণ হয়। এই সময় দেখুন আমি কি করছি, গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে নিয়েছি এবং 2টো এলাচদানা এর মধ্যে দিয়ে দিলাম এবং এক্ষেত্রে আমি 2 বাটি মতন চিনি ব্যবহার করেছি। দেখুন, এদিকে আমার রসগোল্লার বলগুলোও তৈরি হয়ে গেছে, সুন্দর মতন বলগুলো পুরো তৈরি। আমার 14টা মতন বল তৈরি হয়েছে এর থেকে। দেখুন, যেই রসটা ফুটে উঠবে অমনি আমি এখানে সব রসগোল্লা বলগুলো দিয়ে দেব, এক এক করে আস্তে আস্তে দিয়ে দেব। যদি মাখা ভালো হয় তবে কিন্তু ফাটার কোনো
ফাটবে না, একদম ভালো থাকবে দেখুন। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিট মতন, 20 থেকে 25 মিনিট সময় দিয়েছি হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখবেন, তবে 20 মিনিট বাদে একটুখানি তুলে দেখবেন যে হয়েছে কি না। দেখুন আমার রসগোল্লার বলগুলো প্রায় ফুলে উঠেছে এবং এর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে, বেশ সুন্দর কালার। আপনারা যদি গরম গরম রসগোল্লা খেতে পছন্দ করেন তবে কিন্তু এই সময় গ্যাসটাকে বন্ধ করে সার্ভ করে নিতে পারেন, তবে আমি ঠান্ডা রসগোল্লা খেতে পছন্দ করি তাই এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করব। দেখুন একদম কলকাতা স্টাইলে রসগোল্লা পুরো তৈরি। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলের বেল আইকনটিকে ক্লিক করবেন। ধন্যবাদ।